এটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের স্থান, যেটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট। এরই মধ্যে আমরা দেখছি যে এই জায়গাটিতে তারা মঞ্চের কাজ অনেকটা এগিয়ে রেখেছে। মোড়টিতে মঞ্চ বানানো হয়েছে এই কারণে যে এই পাশটায় গুলিস্তান, এই পাশটায় জিরো পয়েন্ট, নেতাকর্মীরা যাতে এই জায়গাতে এসে বসতে পারেন সে কারণে ঠিক এই কোনায় মঞ্চ বানানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগেভাগে তারা প্রস্তুতি নিয়ে রাখছে। আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছে যে তারাও শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে, সে কারণেই এই প্রস্তুতি নিয়ে রাখা। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারাও যেটি বলছেন যে বিএনপি 10 থেকে 12 লাখ মানুষের সমাগমের যে কথাটি বলেছে তার চেয়েও বেশি যাতে আওয়ামী লীগের সমাবেশে মানুষ আসেন বা নেতাকর্মী সমর্থকরা আসেন সে কারণেই তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এবং যেটি বলা হচ্ছে যে এই গুলিস্তান এবং জিরো পয়েন্ট থেকে শুরু করে সচিবালয়ের সামনের যে রাস্তাটি, পুরো রাস্তা যেন নেতাকর্মী দিয়ে একেবারে ভিড় ভরে যায় সে কারণেই প্রস্তুতি নিয়ে রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন আওয়ামী লীগের তারাও আসলে এখানে আসছেন, প্রস্তুতি মঞ্চ দেখছেন, তদারকি করছেন, পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করার জন্য উপস্থিত তারাও রয়েছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা যায় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগেরও একেবারে শতভাগ প্রস্তুতি রয়েছে। আওয়ামী লীগের যারা এই সমাবেশ বা উন্নয়ন সমাবেশের সাথে যুক্ত আছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদের সমর্থক যারা নেতাকর্মী তারা এরই মধ্যে প্রস্তুত আছেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে সমাবেশের শুরু হলেই তারা চলে আসবেন। এবং তারা বলছেন যে এ সমাবেশ শুধুমাত্র একটি সমাবেশই না, আওয়ামী লীগের প্রতি মানুষের যে সমর্থন আছে, জনসমর্থন আছে, সেটি দেখানোর একটা চ্যালেঞ্জ এবং রাজনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ যে টানা 3 মেয়াদে ক্ষমতা থাকার পরও যে আওয়ামী লীগের সমর্থন কমে যায়নি বরঞ্চ বেড়েছে সেটি দেখানোর একটা বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে। সে কারণেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বিএনপি সমাবেশের যে কথাটি বলেছে, সমাবেশ করতে এসে যদি কেউ নাশকতার চেষ্টা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে সেটি যাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরাও সেটি প্রতিহত করতে পারেন সেই একটা মেসেজও দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থাতে যাতে জনশান্তি নষ্ট না হয় সেই বিষয়টি যাতে পুলিশকে সহযোগিতা করে সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখার কথা শুনতে পেরেছি।